বলাটা ঠিক হবে না, তাহলেও বলবো আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সত্যি ওদের জীবনটাকে অনেক পছন্দ করি, আমি চাই এরকম একটা জীবন যে আমি ঘুরে বেড়াবো, এইভাবে মানুষের সাথে মিশে চলবো, এরকম একটা ব্যাপার। বন্ধুরা, এটা হচ্ছে দামোদর নদী। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। আজকে প্রথমেই আপনারা দেখে নিয়ে যাবেন পাশে কে আছে, হিজ ভাই আছে বাংলাদেশ থেকে। তো আমি বাংলাদেশ থেকে আসছি পরশু দিন, এবং এসেই আমি সুরজিৎ মামার লগে কথা কইছি যে মামা আপনার লগে একটা লোকাল চ্যানেল ব্লগ করব। আর মামা তো আমাকে এই সুযোগটা দিছে, আর আমি সত্যি অনেক হ্যাপি, অনেক এক্সাইটেড যে মামার সাথে আমার ফার্স্ট ব্লগ। অ্যান্ড অবশ্যই আমার মামাকে আমি বাংলাদেশে নিয়ে যাবো এবং বাংলাদেশের ট্রেন ব্লগ করাবো। একদম, পাসপোর্ট আমরা রেডি করছি, ঠিক আছে, এবার ভিসা যাস। একদম একদমই। আর একটা কথা হচ্ছে, মানে এটা আমারও কিন্তু প্রথম ব্লগ আর কি, কারোর সাথে বাংলাদেশের কারোর সাথে না, এমনিতেও আমার তেমন একটা ব্লগ করার সাথে হয় না, আমি একাই বানাই। যাই হোক বন্ধুরা, আর আজকে আমরা যে ট্রেনে জার্নি করছি বলেই দিল লোকাল ট্রেন, এবার আমি বলে দিই কি ট্রেন, সেটা হচ্ছে 37361 হাওড়া আরামবাগ লোকাল, ঠিক আছে। হাওড়া স্টেশন থেকে ছাড়বে হচ্ছে সকালবেলা 9:55, আর আমাদের আরামবাগ পৌঁছে দেবে 12টার সময়, মানে আমাদের জার্নি টাইম লাগবে 2 ঘন্টা 5 মিনিট, আমরা কভার করবো 81 কিলোমিটার, আমাদের জার্নিতে আসবে 23টা হল, ঠিক আছে। তাহলে চলুন হাওড়া স্টেশনের ভিতরে ঢুকে আজকে ভিডিও শুরু করা যাক। আর আজকে ভিডিওতে কেমন ইনফরমেশন হবে জানি না, কিন্তু যদি ফিজ ভাই আছে তাই মজা হবে। তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা। এই হচ্ছে আমাদের আরামবাগ লোকাল, যেটার সাথে আজকে আছে 13000 সিরিজের ICA ব্রেক, ব্যান্ডেল কাটসাইডের 12 কোচের। আর আগেই বলে দিয়েছি আমাদের ট্রেন আজকে ছাড়ছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর আজকে আরামবাগ লোকালে বেশ ভিড় হবে, তার কারণ ওই দিককার 4 নম্বর উঠে 4 নম্বর চলো চলো চলো, ঠিক আছে দাও, ঠিক আছে যাও তুমি, ব্যান্ডেল তাহলে দেখতে হবে এই, না এটা ব্যান্ডেল যাবে না, না এটা আমাদের, কিন্তু এটা ব্যান্ডেল যাবে না। আমি 4 নম্বর এখান থেকে গুনতে গুনতে যাবে, এটা এটার পরে পড়বে লেডিস, তারপরে ভিন্ডর, তারপর একটা আচ্ছা। তাহলে বন্ধুরা, হিজ ভাইকে বলেই দিলাম যে 4 নম্বর কোটে আমি আজকে উঠছি, আর 4 নম্বর কোচেই উঠবো। আর যেটা বলছিলাম যে ভিড় কেন হবে, ভিড় হওয়ার কারণ হচ্ছে যে এই লাইনের বেশ কিছু ট্রেন ক্যান্সেল আছে, বেশ কিছু, আর ইন্টারমিডিয়েট তো বেশিরভাগ ট্রেনই ক্যান্সেল, মানে প্রচুর ট্রেন চলে সকালের দিকে, বেশ কয়েকটা ট্রেন চলে শেওড়াপুলি পর্যন্ত, তো সেই ট্রেনগুলো প্রচুর ক্যান্সেল আছে, সেই জন্য যে ট্রেনে ভিড় হতে পারে, ভালো যাবে ভিড়। আর ট্রেন ক্যান্সেল তার কারণ হচ্ছে কামারকুণ্ডু স্টেশনে লাইনের কাজ হচ্ছে, একটা লাইন তো পুরো তুলেই দেওয়া হয়েছে, ব্রিজের কাজ চলছে, একটা লাইনই মোটামুটি আছে, ওই লাইন দিয়েই সার্ভিস চলছে, সেই জন্য প্রচণ্ড ট্রেন ক্যান্সেল। তাহলে হিজ ভাইকে বললাম 4 নম্বর কোচে উঠবো, এই হচ্ছে আমাদের 4 নম্বর কোচ। মোটামুটি ভিড়ভাড় হবে, ব্যাকপ্যাক রাখি, তারপরে ট্রেন ছাড়ুক, ট্রেন চালে যথারীতি আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা অ্যাপ্লিকেশনের বিষয়ে বলবো, যেটার নাম হচ্ছে 1xBet। আপনারা জানেনই আজকাল বিভিন্ন ধরনের স্পোর্টস এবং গেমস থেকে অনেকে বেটিং করে অনেক টাকা কামাচ্ছেন। আপনারা যদি বেটিং করে টাকা কামাতে চান, তাহলে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের জন্য। এই অ্যাপটাতে কখনো কখনো রিস্ক ফ্রি অফার পাওয়া যায়, যেখানে আপনারা 1500 টাকা পর্যন্ত নিরাপদে বেটিং করাতে পারবেন এবং হেরে গেলে টাকা পেয়ে যাবেন। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য ভালো অফার আছে, আপনারা যদি 10,000 টাকা জমা করান তাহলে 130% পর্যন্ত বোনাস পাবেন আমার এই প্রোমোকোড থেকে। এই অ্যাপটা FC বার্সেলোনার মতো বড় বড় কোম্পানির সঙ্গে পার্টনারশিপে আছে, তাই এক্ষুনি ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে 1xBet অ্যাপ ডাউনলোড করুন আর রেজিস্টার করুন। যাক বন্ধুরা, ট্রেন আমাদের এখন ছাড়লো, আমাদের সোর্স হাওড়া স্টেশন থেকে, দশটার সময়, মানে 5 মিনিট লেটে তার নির্দিষ্ট সময়েরতে। আর আজকে আমাদের জার্নিতে আসবে টোটাল 23টা হল্ট, তো 23টা হল্টের মধ্যে মোটামুটি যে কটা হল্ট মোটামুটি কভার করা যাবে সে কটা কভার করবো। আর আজকের সাথে ফ্রিজ আছে, আর এটা আমার মামা এখানে দাঁড়ায় ব্লগ করতেছে, মানে দুজন একসাথে যাচ্ছে, একসাথে আজকে অন্য লেভেলের মজা, অন্য লেভেলের মজা, অন্য লেভেলের মজা, একটা বাংলাদেশের আর একটা ইন্ডিয়ার, একদম। তো আমরা একটু চলো যাও, এটা বলছিলাম
যে আজকে 23টা হল্ট আছে, মোটামুটি যে কটা হল্ট কভার করা যায় করব, যেগুলো না একদম কভার না করলেই নয়। আর সাথে ফ্রিজ রয়েছে, তো মজা তো আজকে হবেই। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা, বেসিক্যালি মজার জন্য বাংলাদেশ, আজকে রুট দেখানো বা ইনফরমেশান তেমন কিছু না, আজকে ভিডিওতে মজা হবে, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, হাওড়ার পরে আমাদের ফার্স্ট হল্ট আসবে লিলুয়া, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো বেলুড়ে। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখার, যে যারা নতুন আছেন আমার চ্যানেলে আর ট্রেন জার্নি বাংলা ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো দ্বিমত হবে না তাতে, ঠিক আছে? নিয়মিত ব্লগ দেখতে পাবেন আপনারা, আর মজা তো আজকে হবেই, ঠিক আছে? বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো আমাদের জার্নির দ্বিতীয় স্টেশন বেলুড়ে। বেলুড়ের কোড হচ্ছে BEQ, আর বেলুড় অবস্থিত হাওড়া জেলার উত্তর পূর্ব দিকে হুগলি নদীর তীরে। আর বেলুড় বিখ্যাত তার বেলুড় মঠের জন্য, আর বেলুড় মঠ হচ্ছে রামকৃষ্ণ সেবাশ্রমের একদম হেড অফিস। আর বেলুড় আরও একটা রয়েছে ভারতে, সেটা আছে, সেটাও বিশাল বিখ্যাত, এরকমই বিখ্যাত, সেটা আছে কর্ণাটক রাজ্যের হাসান জেলায়। আর সেখানে রয়েছে চেন্না কিসব মন্দির, বিশাল বিখ্যাত সেটা। আর বেলুড়ের পরে আমাদের হল্ট আসবে বালি। বন্ধুরা আমাদের ট্রেন এখন ঢুকছে বালি স্টেশন, বা আমাদের দ্বিতীয় হল। আর পিচ কথা বলছে, একটু ওদিকে সরে গিয়ে ভিডিও করি আর কি। যাই হোক, আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা যদি বালি স্টেশন সম্বন্ধে বলি, তাহলে বালি হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইনের হাওড়া জেলার শেষ স্টেশন, এরপরে উত্তরপাড়া দিয়ে পড়ে যাবে হুগলি ডিস্ট্রিক্ট। আর আপনারা দেখলেনই যে, আর বালি এমন একটা স্টেশন যেটা থেকে আপনারা হাওড়া ডিভিশনের প্রত্যেক শাখা প্লাস শিয়ালদা ডিভিশনের ট্রেনও পাবেন। ভালো করে বুঝবেন, হাওড়া ডিভিশনের প্রত্যেক শাখা প্লাস শিয়ালদা ডিভিশনের ট্রেনটা হচ্ছে, আপনি আসার সময় দেখলেন যে পেছন দিকে ব্রিজ আছে, ওই দিকে ব্রিজের ওপরে বালি হল্ট স্টেশন। আর বালি থেকে লাইন আলাদা হবে, ওই দিকেও যে লাইন আলাদা হয়েছে, ওই দিকে হচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইন, আর আমরা যাচ্ছি হাওড়া বর্ধমান মেন লাইনে। এরপরে আবার আমাদের লাইন আলাদা হবে শেওড়াপুলি জংশনে। আর বালির যোগাযোগ ব্যবস্থা দারুণ, ট্রেন সার্ভিস তো দারুণ, সাথে সাথে বেলগড়িয়া এক্সপ্রেস রয়েছে বাইরের দিকে, বেলগড়িয়া এক্সপ্রেস রয়েছে আপনারা, মোটামুটি সারা ভারতে যাওয়া যায় বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে দেবে। আর নদী হয়েছিল পাশে, নদী রয়েছে হুগলি নদী। আর হুগলি নদীর ওপারে যেন কি মামা যাওয়া হবে একদিন, দক্ষিণেশ্বর একটা মন্দির আছে, একদমই মা ভবতারিণীর মন্দির, যাও ওইখানে নাকি ভিতরে ভিডিও করতে অ্যালাউ করে না, ওটা একটু জ্বালা আছে, এই কারণে মানে আমার যাওয়া হয়নি, তবে আমি যাবো অবশ্যই। আর ভেতরে না করুক, আমরা বাইরে টাইরে যা আছে তাই নিয়ে করবো ভিডিও। হুগলি শহর, এটা কিন্তু আমরা বাংলাদেশিরা প্রচুর এই মানে শহর সম্পর্কে জানি একদম, কারণ আমরা বিভিন্ন কবিদের বিষয় দেখছি হুগলি শহরের নাম, একদমই একদম, সবই হুগলি নদীর তীরে একদম। আর হচ্ছে বালি খাল, আমার এখানে হাওড়া জেলা শেষ হলো বুঝলে, এখান থেকে হুগলি জেলা শুরু হলো, এখান থেকে হাওড়া জেলা শেষ হুগলি জেলা শুরু, এখানে শুরু হয়ে গেছে, হুগলি জেলায় আমরা ঢুকলাম, প্রবেশ করলাম। উত্তরপাড়া হচ্ছে হুগলি জেলার প্রথম স্টেশন, পাড়া সামনে আছে উত্তরপাড়া, আমার যে বাড়ি গ্রামের বাড়ি কিন্তু উত্তরপাড়া, আসলে ভারতের সব কিছু সাথে মিল আছে। যাই হোক, যাই হোক বন্ধুরা, আমরা এখন প্রবেশ করলাম হুগলি জেলায়। আর
বালি আসছে, উত্তরপাড়া আসছে, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো রিশরাতে। বন্ধুরা, ট্রেন আমাদের এখন এসে পৌঁছেছে রিশরাতে, বা আমাদের ষষ্ঠ হল্টে। রিশরার কোড হচ্ছে RIS। রিশরা অবস্থিত হুগলি জেলার দক্ষিণ পূর্ব দিকে, হুগলি নদীর তীরে। মানে আমরা যে কটা স্টেশনই যাব শেওড়াফুলি পর্যন্ত, প্রত্যেকটা স্টেশনই হুগলি নদীর তীরে অবস্থিত। মানে আমরা পুরো হুগলি নদীর প্যারালাল যাব, আর ঠিক নদীর ওই পাড়েই নৈহাটি পর্যন্ত শিয়ালদা মেন লাইনে যাচ্ছে পুরো হুগলি নদীর প্যারালাল। তারপরে আবার ব্যান্ডেল থেকে, মানে নৈহাটি থেকে একটা লাইন আবার ব্যান্ডেল চলে আসছে হুগলি নদীর এদিক থেকে। তো সেই লাইনেও ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি, সেটা কথা নয়। আর রিশরার হাওড়া জেলার মধ্যে নিজেরই একটা পৌরসভা অঞ্চল আর কি, নিজের মানে রিশরা বলে একটা পৌরসভাও রয়েছে। আর রিশরায় আলাদা করে মানে প্রচুর জনবসতি, প্রচুর মানুষ থাকেন, তাও আলাদা করে মানে বলার মতো তেমন কিছু নেই। তাহলেও মোটামুটি খুঁজে খাজে কিছু বার করেছি। তা হচ্ছে রিশরার বারো হাতের কালী পুজো, মানে বারোটা হাত বিশিষ্ট কালী মূর্তির পুজো হয় কালী পুজোর সময়। প্লাস এখানকার বড়ুয়াপাড়ার বৌদ্ধ মন্দিরও বিখ্যাত। আর যে বৌদ্ধ মন্দির রয়েছে সেখানে ভগবান বৌদ্ধ মূর্তিটা আর কি পিতলের। আর আপনারা যা বৌদ্ধ মূর্তি দেখেছেন, বেশিরভাগই দেখবেন আপনারা হয় হচ্ছে বেসিক্যালি পাথরের হয়, আর যেহেতু ওটা পিতলের তাই ওটা বেশ রেয়ার। আর রিশরার পরেও বেশ কয়েকটা হল্ট আমরা স্কিপ করে আপনাদের সাথে কথা বলবো শেওড়াফুলি জংশনে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম আমাদের যাত্রাপথের একমাত্র জংশন স্টেশন শেওড়াফুলিতে। শেওড়াফুলির কোড হচ্ছে SHE। আর শেওড়াফুলিতে রয়েছে হুগলি জেলার সবচেয়ে বড় কাঁচামালের হাট। আর শেওড়াফুলিও হুগলি নদীর তীরে অবস্থিত। আর হুগলি নদীর তীরে রয়েছে নিমাই তীর্থ ঘাট, আর উল্টো দিকে রয়েছে ব্যারাকপুর। মানে ব্যারাকপুরের ফেরি যায় আর কি, উল্টো দিকে ঠিক নয়, ব্যারাকপুরের ফেরি যায়। আর ওই নিমাই তীর্থ ঘাট থেকে শ্রাবণ মাস আচ্ছা ভিডিও দেখেন নাকি, নাম কি, অরক্তিম, ঠিক আছে, এখানে বাড়ি, ঠিক আছে, ভালো থাকবেন দাদা, আরামবাগ যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আজকে আরামবাগ যাচ্ছি। আচ্ছা, বড় হয়ে গেছে নাকি ভিডিওটা? একজন আমাকে বললো বড় হয়ে গেছে। আচ্ছা, এটা বলেছি তো দাদা, এটা ঠিক না, এই এক্সপ্রেস ক্যাটাগরি না। ইনস্টাগ্রামে তাহলে বলবে যে আমি আজকে তোমার সাথে দেখা হয়েছিল এরকম, তাহলে আমি বুঝবো। তাহলে SMS আসে তো অনেক, ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ, লিখবে মেনশন করবে যে আমার সাথে দেখা হয়েছিল, ঠিক আছে। তাহলে বন্ধুরা, সাবস্ক্রাইবার দাদার সাথে দেখা হলো, ভালো লাগলো, টাটা দাদা। হ্যাঁ বন্ধুরা, যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে পবিত্র শ্রাবণ আর চৈত্র মাসে পুণ্যার্থীরা যখন, লাখে লাখে পুণ্যার্থী যখন যায় পুণ্যের আশায় তারকেশ্বরে পায়ে হেঁটে, তখন তারা এই নিমাই তীর্থ ঘাট, মানে শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকেই গঙ্গা নদী থেকে জল তুলে কাঁধে করে নিয়ে বাঁকে করে যায় হচ্ছে শেওড়া তারকেশ্বর পুণ্য অর্জন করতে
আর আপনারা দেখলেন যে লাইন সাওড়াফুলি জংশন, তাই লাইন আলাদা হলো, একটা লাইন চলে গেল মানে সোজা লাইনটা চলে গেল ব্যান্ডেলের দিকে আর ওটাই মেন লাইন, আর আমাদের লাইনটা চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে বা রামবাগের দিকে, আমাদের লাইনটা হচ্ছে ব্রাঞ্চ লাইন। আর তারকেশ্বর সাওড়াফুলির পরে আমাদের হল্ট আসবে দিয়ারা। বন্ধুরা একটা জিনিস দেখুন যে সাওড়াফুলি জংশন ছাড়ার পরেই আমাদের ট্রেনে দারুণ ভিড় হয়ে গেছে, আগে কিছুই ভিড় ছিল না সাওড়াফুলির আগে পর্যন্ত, মানে দাদা যা ভিড় এইসব সাওড়াফুলি দিয়ে ওঠে নাকি? আর এখন তো অনেক ট্রেন ক্যান্সেল আছে না দাদা, আর ক্যান্সেল থাকার কারণটা কি জানেন আপনি? দাদা দাদা মানে আমি শুনেছি আর কি ওই কামারখন্দ স্টেশনে ওই একটা লাইন, একটা লাইনে কাজ হচ্ছে বলে মানে সেই জন্য নাকি এক লাইন তো পুরো মানে তুলেই দিয়েছে না গো। হঠাৎ করে ভাই এর আগে মনে হয় ট্রেনে প্রচন্ড গ্যাপ আছে সেই জন্য হঠাৎ করে বিশাল ভিড় হয়ে গেছে। ভাই দাদার কাছে এই যে এটা হচ্ছে পিট চুলকানো হাত, ঠিক দাদা? হ্যাঁ হেভি কাজের জিনিস কিন্তু, ঠিক আছে আপনারা দেখুন এই দেখুন বন্ধুরা এই সোজা হয়তো দেখতে পাবেন এই সোজা, এটা হচ্ছে ভেরি বলে মাছ চাষ হয় এটাতে, ঘের বলে আমাদের মানে আমাদের বাড়িতে আবার মানে আমরা এবার এগুলোকে ঘের বলে জানি আর কি। যাই হোক এক এক জায়গায় এক এক রকম ভাষা। আস্তে আস্তে যাচ্ছে, খেয়াল করছেন কিনা জানি না, বন্ধুরা একটু পিছের দিকে যাই আর কি, যেটা কথা বলার সেটা হচ্ছে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে শেওড়াফুলি তারকেশ্বর ব্রাঞ্চ লাইনের প্রথম স্টেশন দিয়ারাতে। দিয়ারার কোড হচ্ছে DIA, আর দিয়ারায় আছে হচ্ছে ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্ক, রয়েছে বিনোদন পার্ক, আর ভালো বিনোদন পার্কে অনেকে আসেন পিকনিক ফিকনিক করতে, বা অনেকের ইউটিউবে ভিডিও দেখেছি, অনেকে আবার অসামাজিক অনেক কিছু দেখিয়েছেন, তো ভালো জায়গায় খারাপ ভালো সব মিশিয়ে আর অসামাজিক কাজকর্ম হবে ভালো কাজকর্ম হবে। তো আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন, আর যদি আপনারা বাসে করে আসতে চান, বাসে করে না যদি সড়ক পথে আসতে চান বাইক ফাইক নিয়ে তাহলে চাপ নেই, পাশেই রয়েছে বৈদ্যবাটি তারকেশ্বর রোড, তো বৈদ্যবাটি তারকেশ্বর রোড ধরে চলে আসবেন। পিস ভাই কেমন লাগছে আজকে? আচ্ছা কেমন ভিড়টা হলো বলো, চারা বলিতে বলেছিলাম তো ভিড় হবে, শিয়ালদার মতো ভিড় নেই, শিয়ালদার মতো ভিড়, শিয়ালদার কিন্তু ভিডিও করে আলাদা স্যাটিসফ্যাকশন আছে, আর ভিড় মানে এদিকে নিউ নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে, নতুন সব সব দিককারই আর কি। আর হুগলি জেলার আবহাওয়া বলো কেমন? হুগলি জেলার অনেক নাম শুনছি, ফার্স্ট টাইম আসলাম, এটা ফার্স্ট টাইম আসলে হুগলিতে? বাহ, এর আগে কখনো আসাই, মানে আমরা পুরোটা যত যাবো পুরোটা হুগলি ডিস্ট্রিক্টেই পড়বে, হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া ডিস্ট্রিক্ট পার হয়ে গেছে হুগলি ডিস্ট্রিক্ট, হ্যাঁ হুগলি ডিস্ট্রিক্ট, আর মানে একদম সোজা গেলে বর্ধমান, আমরা যেহেতু চলে এলাম বাদিকে আমরা এখন পুরো হুগলি পর্যন্তই যাবো, একদম পুরো পশ্চিমবঙ্গ পর্যন্ত যাবো, একদম লাস্ট পর্যন্ত, একদম না না লাস্ট আরও আছে, আমরা পশ্চিমবঙ্গ পর্যন্ত যাবো আর কি, আরামবাগ পর্যন্ত যা গুণ এই লাইনে জার্নি জার্নি তো অনেক ভালো লাগতেছে, হ্যাঁ নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হচ্ছে, দেখো নতুন নতুন মানুষদের যখন পরিচিত হবো ততই না ভালো লাগবে, আমরা ঘোড়ার মানুষ বাড়ির রাস্তা থেকে আমাদের ভালো লাগে, একদমই। তো বন্ধুরা এবার আপনাদের সাথে কথা বলবো সিমুড়ে, আর আর একটা কথা বলে রাখার, সাবস্ক্রাইব করতে একবার বলে দাও তো পিছনে একবার, সাবস্ক্রাইব করতে বলে দাও, এখন না লাস্টে লাস্ট, আরে এখনো বলবো বারবার বলবো, তো গাইস প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা বেশি করে করবেন, এমডি ফিজ এমডি ফিজ, আরে ভাই আমার আর মামাকে আমি বাংলাদেশে নিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি, হ্যাঁ বাংলাদেশ এক্সপ্লোর করবে একদম, বাংলাদেশ হবে কি, হ্যাঁ বাংলাদেশ এরপর বাংলাদেশ একদমই। তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলছি সিঙ্গুড়ে, দেখুন বন্ধুরা এদিকে মাঠকে মাঠ কলা বাগান, মাঠকে মাঠ,
তো বন্ধুদের দিকে দাদারা আছে, স্থানীয় দাদারা সব বলে দিচ্ছে। আপনার সমস্ত নার্সদের আগে এখানে আসতে হয়, এখান থেকে ট্রেনিং এ তারপর অন্য জায়গায় যেতে হয়। এখানে সিঙ্গুর আসছে তাহলে? হ্যাঁ সিঙ্গুর আসছে। সিঙ্গুর নিয়ে অনেক কথা বলার আছে আপনাদের, সিঙ্গুর নিয়ে অনেক কথা বলার আছে বলবো। এটি সিঙ্গুর স্টেশন। তো বন্ধুরা ট্রেন আমাদের চলে এলো সিঙ্গুরে। সিঙ্গুরের কোড হচ্ছে SIU। আর সিঙ্গুর বিখ্যাত হচ্ছে রাজনৈতিক ইতিহাস, বাংলার রাজনৈতিক ইতিহাসের সিঙ্গুর বিশাল বিখ্যাত জমি আন্দোলন। হ্যাঁ যাই হোক, সিঙ্গুরে বন্ধুরা হয়েছিল টাটা কোম্পানির বিরুদ্ধে এখানকার স্থানীয় কৃষকদের কৃষি আন্দোলন, ঠিক আছে। আর প্রথম আর মোটামুটি তার নেতৃত্ব দিয়েছিল, বলাটা ঠিক হবে না তাহলেও বলবো, আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা যেটা ফ্যাক্ট সেটা বললাম, এটাকে কোনো রাজনৈতিক হিসাবে নেবেন না। দাদা এখন আর সিঙ্গুরে কারখানা ফারখানা কি হলো? কারখানা নেই, কারখানা মানে ভেঙে দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ কারখানা ভেঙে সব তুলে নিয়ে চলে গেছে, আর আপনার জমি এখন পড়ে আছে, মাঝে শস্যের ছড়িয়ে দিয়ে গেছিলো, তারপর বিভিন্ন বিতর্কিত সব তো ভিটির সব ব্যাপার আছে, অত বিতর্কিত জায়গায় যাওয়া যাবে না। বিতর্কিত আমরা যাবো না, আমরা উপর দিয়ে যাবো, যেটা ফ্যাক্ট। তবে উপর দিয়ে যাচ্ছি, পুরো পড়ে আছে, নর্মাল পড়ে আছে, পুরো পড়ে আছে। আচ্ছা আর মালিক কে, মানে মালিকানা কার হাতে? পড়ে থাকার ফলে টোটাল সিঙ্গুরবাসী কেন পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে সে আলাদা কথা। বলছি এখন মালিক মালিক কারাতে এখন, মানে যে পড়ে থাকা জমি, জমির মালিক, জমির মালিকের কাছে জমি পেয়ে গেছে, তার এখন কিছু করছে না, তার টাকাও পেয়েছে, জমিও পেয়েছে। আচ্ছা যাই হোক, কথা পাঠাবো না আমরা, আর আমরা রাজনৈতিক বিষয়ে তর্কাতর্কি আসছিও না। আমরা তো রাজনৈতিক ভিডিও বানাই না, ট্রেন জার্নি ভিডিও বানাই, যেটা দেখানো সেটাই। আর ভারতীয় রেল আবার সিঙ্গুর আন্দোলনের পরে সিঙ্গুর আন্দোলন নামে ট্রেনও চালায় সন্ধ্যেবেলা 7:30 হাওড়া থেকে। এখন মনে হয় কিছুদিন বন্ধ আছে, চালু হয়ে গেছে, মানে এখন চলছে সিঙ্গুর আন্দোলন লোকাল। যাই হোক, সিঙ্গুর আন্দোলন লোকালে ভিডিও আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করুন, কেমন ভিডিও লাগে ভিডিও করা দেবেন, খুব ভিড় হবে, একটা ভালো নামে একটা ট্রেনটা কে চালু করেছিল মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী তখন মনে হয় রেলমন্ত্রী ছিল। যাই হোক, তো আমাদের মমতা ব্যানার্জি শুরু করেছিল এই ট্রেন সিঙ্গুর আন্দোলন লোকাল, তাও চলছে এখন সিঙ্গুর আন্দোলন লোকাল, ভিড় হয় ট্রেন, মানে কেমন ভিডিও হবে ট্রেনে, ভালো ভিডিও হবে? 8:12 7:13 না 7:03 দেখছিলাম, 7:12 না 8:12 যাই হোক, দাদা বলছে 8:12 যাই হোক, আমরা রিসার্চ রেমেডি করবো কোনে। আর সিঙ্গুর আন্দোলন লোকালের ভিডিও আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করবেন। আর সিঙ্গুরের পরে আমাদের হল্ট আসবে কামারকুণ্ডু। দেখুন বন্ধুরা এবারে ক্রসিং হচ্ছে, আর বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, উঠে যেতে হবে কি দাদা, একটু নিয়ে ছেড়ে দেবে তো আবার এটা। আর ক্রসিং হচ্ছে, তার সামনে সিঙ্গেল তো লাইন, কাজ হচ্ছে লাইনে, ঠিক আছে। দেখ বন্ধুরা দেরি করে লাভ নেই, উঠে পড়ি। আমার চলে এসো, আমাদের ট্রেন উপর দিয়ে যাবে, আমরা উপর দিয়ে যাবো। ওটা হচ্ছে ডাউন হাওড়া লোকাল, আর আমরা আরামবাগ লোকাল, ছেড়ে দিল মামা, ঠিক আছে মামা পেছনে উঠে পড়ো। দেখলেনি বন্ধুরা ব্যাপারটা, যে এখন এই জন্যই ট্রেন কম চলছে কি দাদা, এই ক্রসিংয়ের ব্যাপারটা এবারের জন্য, যেহেতু একটা লাইন এই জন্যই, তাছাড়া আর কোনো কারণ নেই। দেখি দাদার কাছে কী আছে, দাদা কি লিচু লিচু? দেখ বন্ধুরা দাদা লিচু বিক্রি করছে, আর আগের দিন আমি বাড়িতে 1 কেজি লিচু কিনে নিয়ে গেছিলাম এর আগের ভিডিওর দিন, তো ভালোই লিচু খেয়েছি, আজকে আর খাবো না। আর এবার আমাদের হল্ট আসছে কামারকুণ্ডু, বলে দিল শুনে নিলেন। দেখুন বন্ধুরা দারুণ জায়গা, আর তলাই হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইন তলায়, আর আমাদের লাইন উপরে, আর এখানে ঘের আছে, মাছ চাষ হয়। দেখতে পাচ্ছেন
দিকে লাইনটা বন্ধ আছে, কাজ চলছে ওই লাইনে দেখুন বন্ধুরা। ব্রিজের কাজটা আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু আমি এই দিকে ছিলাম, সেই জন্য ব্রিজের কাজটা দেখানো গেল না। তাও দিকে আর এই স্টেশন দিয়েও ভালোই মানুষ উঠবে ট্রেনে। ঝড়া বিক্রি কর নাকি আর কি হ্যাঁ, কামারকুণ্ডু থেকে আমাদের ট্রেন ছাড়লো। কামারকুণ্ডুর কোড হচ্ছে KQLS। লেবু পানি, ঠান্ডা পানি, দেখ বন্ধুরা লেবু জল কিনে নিয়েছি আর পিজো তো কিনে নিয়েছি, পিজো খাচ্ছে লেবু জল। লেবু পানি তো লেবু জল দাদা 10 টাকা নিল, আর দাম বেশি বলে লাভ নেই, কারণ লেবুর দামও প্রচুর। তো ঠিকই আছে, কথায় কথা বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে। আমাদের ট্রেন এখন মানে পৌঁছে গেছে হরিপালে, হরিপালের কোড হচ্ছে HPL। আর হরিপাল হচ্ছে মোটামুটি হুগলি জেলার মধ্যে মানে আর কি পুরনো গ্রাম বা জনপ্রিয় জায়গা। কি মাম ফল খাওয়াবে নাকি? আর হরিপালের মানে যোগাযোগ ব্যবস্থা দারুণ, ট্রেন সার্ভিস তো আপনার পাবেনই, সাথে সাথে মোটামুটি বেসরকারি বাস সার্ভিস পেয়ে যাবেন পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে। আর আপনারা যদি আর আপনারা এখান থেকে একটা টেকারে ডাইরেক্ট চলে যেতে পারবেন, মামা এসো, হ্যাঁ একটা টেকার ধরেই আপনারা চলে যেতে পারবেন হাওড়া জেলার পুরনো গ্রাম বা বড় গ্রাম বড়গাছিয়া গ্রামে। দাদা বড়গাছিয়া এখান দিয়ে একটা টেকারে চলে যাবে তো? যাবেন একটা টেকারে? তাহলে দেখলাম যে গুগলে দাদার কথা অনুযায়ী আবার চেঞ্জ করতে হবে, যাই হোক। আর এখানকার রাজরাজেশ্বরী মন্দির খুব বিখ্যাত, টেরাকোটার মন্দির, প্রচুর পুরনো মন্দির। দাদা এটা ঠিক বললাম তো? দাদার আবার এই জানকারিটা নেই। যাই হোক, রাজরাজেশ্বরী টেরাকোটার মন্দির প্লাস এখানকার চণ্ডী মন্দির আছে, দারুণ বিখ্যাত। আর যাই হোক, গুগলে দেখেছি, বললাম যদি ভুলভাল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, ভুলটা শুধরে দেবেন, পরের বার নিয়ে অবশ্যই ঠিক করবো। আর হরিপালের পরে আমি আপনাদের সাথে কথা বলবো তারকেশ্বরে। চলো না আমি নেমে আমার উঠে পড়বো, না আরামবাগ যাবো দাদা, আরামবাগ যাই হোক। মামা পেছনে ভিডিও করছে। আর বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি আমাদের জার্নির সব থেকে ইম্পর্টেন্ট স্টেশন তারকেশ্বরে। তারকেশ্বরের কোড হচ্ছে TAK। এখনো মানুষ নামছে, বিশাল ভিড়।
যাক বন্ধুরা, কথাটা এটা বলছিলাম, তারকেশ্বরের কোর্ট হচ্ছে টিএকে, আর তারকেশ্বর বিখ্যাত হচ্ছে এখানকার বাবা তারকনাথের মন্দিরের জন্য। বাবা তারকনাথের মন্দির রয়েছে, যে মন্দিরে প্রত্যেক বছর শ্রাবণ মাসে আর চৈত্র মাসে বিশাল ভিড় হয়, আর গাজনের সময়। আর গাজনটা দাদা চৈত্র মাসে হয় নাকি দাদা? চৈত্র মাসে গাজন ভিড়টা কোন সময় বেশি হয়, শ্রাবণ না চৈত্রতে? শ্রাবণে হয়, শ্রাবণে ভিড়টা সবচেয়ে বেশি হয়, শ্রাবণ মাসে ভিড়টা সবচেয়ে বেশি হয়। আর জল তো দাদা দু টাইমই ঢালা যায়, দু টাইমই জল ঢালা যায় আর কি। আপনারা কে কে জল ঢালতে এসছেন পায়ে হেঁটে অবশ্যই কমেন্ট করবেন, আমি কোনোদিনও আসিনি। এস দাদা ভালো থাকো, আমি কোনোদিনও আসিনি, যাই হোক একবার এসে ট্রাই নেবো, একবার এসে পুণ্য অর্জন করার চেষ্টা করব। আর আরেকটা কথা বলার, তা হচ্ছে তারকেশ্বরের কুমড়ো, মিষ্টি কুমড়ো, আর হচ্ছে আচার খুব বিখ্যাত, বিশাল বিখ্যাত, ঠিক আছে। আর দাদার কাছে ছোলা আছে, দাদা ছোলা বিক্রি করছে, ছোলা মাখা নাকি? ছোলা মাখা মানে সিদ্ধ না ইয়ে? সবই আছে, সিদ্ধ কাঁচা দুটোই আছে, সিদ্ধ কাঁচা দুটোই আছে। ধান ফিজের কাছে যাই দেখি খায় নাকি, জিজ্ঞেস করি। এই ছোলা খাবে নাকি? ওখানে যাই একদম খাবে না, ফ্রেশ ফ্রেশ হয়ে তুমি খাও, এখন ক্যামেরা চলছে কিন্তু চলুক না। যাই হোক বন্ধুরা, তাহলে ছোলা খাচ্ছি না, ফালতু ফালতু আমি ফিজ খাবে না, আমি একা খাবো না। লিচু এখন পুরো সারা বাংলাতেই, তার কারণ আমি আগের দিন মুর্শিদাবাদ জেলা থেকে আসছিলাম, মুর্শিদাবাদ জেলাতেও লিচুর দাম 80 টাকা কেজি ছিল, হুগলি জেলাতেও 80 টাকা কেজি। আজকে আজকে বাজার দিয়ে আর কি যখন বাস ধরতে আসছিলাম ভিডিও করার জন্য, তখনও বাজারে দেখেছি 80 টাকা কেজি, তো সব সব জায়গাতেই 80 টাকা কেজি। আপনারা বুদ্ধিমান, আপনারা বেশি কিনবেন। যাই হোক, তারকেশ্বরের পরে আমি আপনাদের সাথে কথা বলবো মায়াপুরে, আর তারকেশ্বর আমরা রিটার্নে দেখি যদি নামতে পারি তাহলে একটা ভিডিও বানাবো, ফ্রিজ আছে সাথে, তো তারকেশ্বর ঘুরে একটা ভিডিও বানাবো, প্লাস আচার আছে এখানকার বিখ্যাত, কুমড়ো আছে, তো সব নিয়ে ভিডিও হবে। তো ওই ভিডিও আপনার সেকেন্ড চ্যানেলে পাবেন, সেকেন্ড চ্যানেল লিঙ্ক উপরে আই বাটনে দিয়ে দেবো, বা তোলায় ডিসক্রিপশন সেকশানে পেয়ে যাবেন, আর যারা সেকেন্ড চ্যানেল দেখে তারা তো কোনো ব্যাপার না, নোটিফিকেশান যাবে দেখে নেবেন। আমি আপনাদের সাথে কথা বলছি মায়াপুরে। বন্ধুরা এটা হচ্ছে দামোদর নদী, ওরা দুজন বলতেছে যে আমার ক্যামেরাটা পরে গেলে ভালো হয়, মানে এই এরকম বদ্ধ করতেছে কেন? বাসা কই? বাসা কই? বাসা কই? বাসা বাড়ি কোথায়? বাসা বলতে বলতে বাসা পরে যাবো তো, এদিকে আসো, করবো না মানে দেখছেন কি সাহস, আর এতটুক বয়স থেকে ট্রেনের গেটে ঝুলে ঝুলে যায়, আসলে ওদের জীবনটা কিন্তু অনেক কষ্টের, এইভাবে ট্রেনিং করে কি করো? পড়াশোনা করো? পড়াশোনা করো কেন? বাড়িতে কে আছে? তুমি কি করো? কি কাজ করো? কি কাজ করো? মানে ভিক্ষা চাই, এই বয়সে আসলে ওদের জীবনটা কত কষ্টের, ইভেন আমরা ছোটোবেলায় যেভাবে মানুষ হই ওরা কিন্তু সেভাবে হতে পারে না, তো এই কারণে ওদের যেখানেই দেখি সেখানেই সাহায্য করা উচিত আমাদের সবার। কয় টাকা নিবা বলো? 10 টাকা? কেন 100 টাকা নিবা? 100? 100 নিবা? ওরা 500 টাকা ভাঙতে হবে? ওদের দেখছেন চাহিদা দেখছেন, আমি বলছি কয় টাকা নিবা? 10 টাকা, মানে ওদের চাহিদাই ওইটা 10 টাকা। ঠিক আছে, আমি ওদের ভালোবেসে, তোমাকে 50, তোমাকে 50, খুশি? তাহলে এখানে হাসো একটু, জোরে জোরে হাসো, হাসো আরো জোরে, আরো জোরে, মানে হাসিটা কি সুন্দর। ওকে, তো আমরা দিই, ওকে কিছু না, এর ভিতর কে ভালো? তোরা দুজনই ভালো, তাহলে দিলে দুজন ভাগ করে নিবা তো। হ্যাঁ, প্রমিস করো ভিডিওতে,
বলো আমরা ওসব দুজন ভাগ করে নিব আমরা দুজন ভাগ করে নিব ওকে বলো হাই বলে দাও হাই ওকে আর ভাই পড়াশোনা কর বাবা ভাই হ্যাঁ ওকে ভাই তোদের হাসিটা কিন্তু অনেক সুন্দর আর ওদের জীবনটা আসলে অনেক কষ্টের আসলে এইরকম জীবন আপনি যদি হতো আপনি উপলব্ধি করতে পারতেন দেখ আমরা আসলে অনেক ছোটবেলাতে মানে ভালোভাবে মানুষ হয়েছি কিন্তু ওরা সেই সুযোগটা পায় নাই ওরা ভালো থাকুক সুস্থ থাকুক তো আমরা যাই তো বন্ধুরা দেখলেন বিহাইন্ড দ্য স্ক্রিন মানে পিছের ভিডিওর বিহাইন্ড দ্য স্ক্রিন ঠিক আছে তো এটা কিন্তু বিশাল রেয়ার কিন্তু কেউ কি বিহাইন্ড দ্য স্ক্রিন দেখিয়েছে তোমার ভিডিও বলতো না মানে আমি দেখাচ্ছি বলতো ওদের কিন্তু অনেক অনেক বিশাল হয়েছে আমার ওরা আসলে এইভাবে একদমই এই বয়সে গেট ঝুলে ঝুলে যাচ্ছে আর তো সিয়ারাটা দেখছেন কত মায়াবি সেটাই মানে এই বয়সে ওরা এইভাবে রোদে রোদে মানে মানুষের কাছে টাকা চাই হয়তো সে আর্থিক সামর্থ্য নাই বা পড়াশোনাও করতে পারছে না ওদের জীবনটা কিন্তু অনিশ্চিত একদম একদম সত্যি মাম আমরা কিন্তু একদম নিশ্চিত জীবন যাপন লিড করেছি কিন্তু হ্যাঁ ছোটবেলা থেকেই সত্যি তো একদম ফ্যামিলি তো মানুষ পড়াশোনা সব কিছু আর ওরা এখন এইভাবেই মানে খেতে বিশাল টাকা হয় তিন বেলা খেতে পায় না হ্যাঁ এটা তুমি কি করো খাও আমি সত্যি ওদের জীবনটাকে অনেক পছন্দ করি আমি চাই এরকম একটা জীবন যে আমি ঘুরে বেড়াবো এইভাবে মানুষের সাথে মিশে চলবো এরকম একটা ব্যাপার আমরা যাই আর আমার মামা এত ভালোবাসতে আমাকে প্রথম দেখায় এত আন্তরিকতা আমি সত্যি প্রাউড ফিল করি ইন্ডিয়ার মানুষের জন্য যে ইন্ডিয়ার মানুষ এত ভালোবাসে আমাকে তো যাই বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আমাদের জার্নির সেকেন্ড লাস্ট হল্ট মায়াপুরে মায়াপুরের কোড হচ্ছে MAYP আর আপনারা যে মায়াপুর ভাবছেন সেই মায়াপুর এটা নয় তার কারণ স্বাভাবিকভাবে মায়াপুর মানেই মানুষ ভাবে ইসকনের মায়াপুর আর যেটা বলার আর আরেকটা জিনিস বলে রাখি এটা হচ্ছে হাওড়া জয়নগর হাওড়া জয়নগর এক্সপ্রেসের এমটি রেক এটা ঠিক আছে হ্যাঁ যেটা আপনাদেরকে বলার তা হচ্ছে আপনারা নর্মালিভাবে যে মায়াপুরটা মায়াপুরভাবে ধরেন সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে আর এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদীর তীরে আর ওই মায়াপুরটা হচ্ছে জলঙ্গি নদীর তীরে মানে জলঙ্গি আর গঙ্গা নদীর মিলনস্থলে বেসিক্যালি ঠিক আছে তার উল্টো দিকে পড়বে হচ্ছে নবদ্বীপ আর এই মায়াপুর সম্বন্ধে বেশি কিছু বলার নেই আমি তেমন এটা জানিও না তা দাদা জানো কিছু মানে নির্ভয় বলো মানে আছে কিছু এই এই অঞ্চলের ধারে কাছে কিছু বলার মতো কিছু ভারী নয় দাদা এখানে সেরকম ইতিহাস নেই তেমন ইতিহাস কিছু নেই এখানে আমাদের বাড়ি বলে যাই এখানে আমার বাড়িগুলো বলে দিই আচ্ছা এখানে আপনার বাড়িগুলো বলে আপনার বাড়িগুলো আরামবাগ আরামবাগ নামক খুশিগঞ্জে বাড়ি দেয় খুশিগঞ্জ মানে ওখান থেকে আবার টেকার ফেকার ধরবেন নাকি হ্যাঁ তো বন্ধুরা এই মায়াপুর নিয়ে তেমন একটা কিছু বলারও নেই যাই হোক তাহলেও একটা কথা বলে রাখার তা হচ্ছে আর একটা সহজ জিনিস যে আপনারা ধরুন ইসকনের মায়াপুর যাবেন তো হঠাৎ করে হাওড়া স্টেশন দিয়ে সার্চ করে আরামবাগ লোকালে উঠে পড়বেন না বা গোহার লোকালে উঠে পড়বেন না হঠাৎ করে ভুলভাল হয়ে যেতেই পারে ওই মায়াপুর যদি আপনারা যেতে চান তাহলে ওই মায়াপুরে কোনো রেলওয়ে স্টেশন নেই নদিয়া জেলার মায়াপুরের বা যেখানকার ইসকন ওখানকার ইসকন মন্দির হচ্ছে ভারত পৃথিবীর সবচেয়ে উঁচু ইসকন মন্দির ঠিক আছে ওই মায়াপুর যেতে চাইলে যদি রেলপথে যেতে চান তাহলে আপনাদেরকে নয় কাটোয়া লাইন দিয়ে যেতে হবে নয় লালগোড়া লাইন দিয়ে যেতে হবে যদি কাটোয়া লাইন দিয়ে যেতে চান তাহলে নামবেন হচ্ছেন নবদ্বীপ ধাম স্টেশন বা বিষ্ণুপ্রিয়া হল্ট আর যদি আপনারা লালগোড়া লাইন দিয়ে যেতে চান তাহলে আপনারা নামবেন হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন তারপরে নর্মালিভাবে চলে যেতে পারবেন কৃষ্ণনগরে নামলে কী হবে নদী পেরোনোর কোনো দরকার নেই আর এদিকে কাটোয়া লাইনে নবদ্বীপের নামলে নদী পেরোতে হবে আর এরপরে আমাদের ডেস্টিনেশন আসছে নেক্সট স্টেশন আরামবাগ শুনে নিলেন আপনারা কি বললো ঠিক আছে আপনাদের সাথে কথা হচ্ছে আমাদের ডেস্টিনেশনে বন্ধুরা অবশেষে তো বন্ধুরা অবশেষে 81 কিলোমিটারের জার্নি
দু ঘন্টা 16 মিনিটে কভার করে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন আরামবাগে। আর আরামবাগে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 12:05, কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে 12:11, মানে 6 মিনিট লেটে, ঠিক আছে। আর 80 কিলোমিটারের জার্নি, 2 ঘন্টা লম্বা জার্নি, তো হতেই পারে 6 মিনিট লেট হতেই পারে, সেটা বড় কথা নয়। ফিজ আবার কোথায় গেল, পেছন দিকে গেছে মনে হয় কথা বলতে বলতে। আজকে এই প্রথমবার আমি কোনো ব্লগারের সাথে ভিডিও করছি একসাথে কোল্যাব করে, এর আগে কোনোদিন করিনি, তাই আজকে টুন্নো টাইপের এক্সপিরিয়েন্স হলো। আপনাদের এই এক্সপিরিয়েন্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আরামবাগ সম্বন্ধে যদি বলি, আরামবাগের কোড হচ্ছে AMBG, তো আরামবাগ হুগলি ডিস্ট্রিক্টে পড়বে, হুগলি জেলার একদম পশ্চিম দিকে। আর আরামবাগের পুরনো নাম ছিল জাহানাবাদ। আর আরামবাগ যে শব্দ, আরামবাগ শব্দের অর্থ হলো স্বাচ্ছন্দ্য বা স্বাচ্ছন্দ্যের বাগান, স্বাচ্ছন্দ্য বা স্বাচ্ছন্দ্যের বাগান। বেরিয়ে যাই বন্ধুরা, বাইরে একটু বেরিয়ে যাই, স্বাচ্ছন্দ্য বা স্বাচ্ছন্দ্যের বাগান। আর আরামবাগের আলু বিখ্যাত, মানে সারা হুগলি জেলায় আলু বিখ্যাত, তার মধ্যে আরামবাগে প্রচুর আলু হয়। দাদা হয় কিনা একটু সাই দিয়ে দাও, ঠিক আছে, সাই না দিলে হবে না, স্থানীয় লোক সাই দিলে তারপরেই তো গোড়া শক্ত হবে কি। আর আলুর সময় তো এখন না, আলু উঠে গেছে বলো, আলু উঠে গেছে অনেকদিন আগে, এখন তিলের সময়, এখন তিলের সময়, এখন তিল হবে। আচ্ছা, আর আপনারা যদি কামারপুকুর যেতে চান তাহলে গোঘাট থেকে গেলে সুবিধা হয়, তাহলেও যেহেতু গোঘাট লোকাল সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আরামবাগ লোকালে করে গেলেও হবে, আরামবাগ লোকালে আসলেও হবে। তো আরামবাগ থেকে নেমে এখান দিয়ে বাস স্ট্যান্ড থেকে বাস আছে, বাস ধরে চলে যাবেন। আর কামারপুকুর হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান। আর ভিডিও বেশি বড় করবো না, বাইরে যাই, আবার একটা রিটার্ন টিকিট কাটি, তারপরে এই ট্রেনে করেই আবার ফিরবো, ট্রেনটা আবার এক্ষুনি ছাড়বে 12:20। যাই হোক বন্ধুরা, ভিডিও বেশি বড় করছি না। ফিজ ভাই কোথায়? এবার ফিজ ভাইকে হয়তো ফোনই করতে হবে। যাই হোক বন্ধুরা, ঠিক আছে, তাহলে আমরা প্ল্যাটফর্মের বাইরে যাই, স্টেশনের বাইরে যাই, ফিজের সঙ্গে দেখা করি, তখন আমরা ভিডিওটা শেষ করছি। এখন বন্ধুরা অবশেষে ফোন টোন করে ফিজ মামা, ফিজ মামাকে পাওয়া গেছে, ওই যে, ঠিক আছে, তো এখানেই ভিডিও শেষ করবো, এদিকে আসো। এটা আমার অটো টোটো স্ট্যান্ড, তো এটা এখান থেকে বাস স্ট্যান্ড যাওয়া যায়। যাই হোক, তো মামা ভিডিও করে কেমন লাগলো আজকে? অনেক অনেক ভালো লাগছে, এবং সত্যি কথা এই রাস্তাগুলো চিন্তা মিনা মামাই বললো আমাকে যে ফিজ চলো যাই, যে মামার সাথে মানে ভিডিও করে আমি নিজেই প্রাউড ফিল করছি যে মামা আমাকে ডাকছে। যাই হোক, অবশ্যই এইভাবেই আমরা মিলেমিশে থাকবো এবং মামাকে আমি বাংলাদেশে নিয়ে যাবো, এটা আমার খুব ইচ্ছা। ইন্ডিয়ার সব মানুষকে নিয়ে যাবো, যারাই যেতে চান ইচ্ছুক তাদের সবাইকে, কারণ দুইটা দেশ যাওয়া আসা করবে, এটাই তো অনেক বেশি ভালো লাগে। একদমই মামা, এবং ইন্ডিয়ার মানুষ এত ভালোবাসে সত্যি, যে না আসলে বুঝতামই না, যেখানেই যাই মানুষ এত আন্তরিকতা দেখায়। একদম, তো আজকে আমাদের এইটাই শেষ করে দিন এখানে, তাহলে মামা ভিডিও আজকে শেষ করে দিই। হ্যাঁ, এখানে আজকে আমরা ভিডিওটা শেষ করছি, এবং প্লিজ মামার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি বাংলাদেশে একটা ছেলে আপনাদের রিকোয়েস্ট করতেছি, আর সাথে আমার চ্যানেলটি এমডি ফিজ। একদমই বলে দিচ্ছি বন্ধুরা, এমডি ফিজ, এরপরে আমাদের আরো ভিডিও আসবে, একদমই চেষ্টা করবো, চেষ্টা করবো, আর সবাই প্রার্থনা করবেন, দোয়া করবেন আমাদের জন্য। তাহলে বন্ধুরা ভিডিও আজকে এখানে মতো শেষ হলো, ফিজ বলে দিয়েছে মানে সাবস্ক্রাইব সবাই করেই দিয়েছে, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম আইডি _surajit_ হয়, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশনে, যারা ফেসবুকে দেখছে তারা ফলো করে নেবেন। আর কথা বাড়াবো না, এবার আমরা ট্রেনে উঠবো, তারকেশ্বরে গিয়ে আবার একটা ভিডিও হবে, তাহলে টাটা বন্ধুরা, ভালো থাকবেন।